নিস্তব্ধ মিরন নিস্তব্ধের মিরন ও নদীর উত্তল বুকে আগে কত বৃষ্টি যে দেখেছি শ্রাবণে জাগেনি তো শ্রাবণে জাগেনি তো এত নিস্তব্ধ মিরন নিস্তব্ধের মিরন ও টাঙ্গাইল নিয়ে জেলা ভাগ করতে আসবে কোন মাসে ভাইয়া আমরা টাঙ্গাইল জেলার মানুষ তোমার অপেক্ষায় আছি এটার কোনো ফিক্সড ডেট নাই যখন আমার সময় সুযোগ হবে ইনশাআল্লাহ আসবো এবং আসার আগে অবশ্যই আমি ফেসবুকে পোস্ট করে জানিয়ে দিব হ্যালো গাইস আমি মিরন আজকে আপনাদের মাঝে আবার নতুন ব্লগ নিয়ে হাজির আর আজকে ব্লগটা আপনারা তো প্রথমেই দেখলেন যে আজকে নবরোজ ভাইয়া মানে টাঙ্গাইল কবে আসবে বা কি রকম চিন্তা ভাবনা আছে ওই ভিডিওটা আমি আপলোড দেওয়ার কথা ছিল কিন্তু আসলে ওই ছোট ভিডিও আপলোড দেওয়াটা সমস্যা যার জন্য আমি আজকে ভিডিওটা বড় করার জন্য আজকে আমাদের পাশের এলাকায় এসপি পার্কে আসলাম আমরা যে আপনারা আমাদের ওই সামনের ব্লগটাও দেখেন আর এসপি লিকটাও দেখতে থাকেন যাই হোক গাইস আপনারা আমাদের সম্পূর্ণ ব্লগটা দেখতে থাকেন আমার প্রাণ ধরিয়া আমার টান মনটা করে আনচান আমার প্রাণ ধরিয়া আমার টান মনটা করে আনচান জোয়ার নদীর উত্তল বুকে প্রেমের নৌকা উজান বায় জোয়ার নদীর উত্তল বুকে প্রেমের নৌকা উজান বায় বারে বারে বন্ধু তোমায় দেখেতে মনে চায় বারে বারে বন্ধু তোমায় আগে কত বৃষ্টি যে দেখেছি শ্রাবণে জাগেনি তো এত আশা ভালোবাসায় মনে হো আগে কত বৃষ্টি যে দেখেছি শ্রাবণে জাগেনি তো এত আশা ভালোবাসায় মনে ওগার সাকিব নীরব সে ব্লগ করতে আবার আসলো বাবার এলাকা স্পিক ডিসক্রিপশনে লিংক দেওয়া থাকবো আর বাবার স্পিক বার এটা রাফি বাবা আগামীতে জানাবো ইনশাআল্লাহ ভোট দিয়ে এই হাজার কাটতে গেলা হ্যাঁ সাকিব নীরব হ্যাঁ এই পার্কের এটাই হইতেছে সবচাইতে উদাহরণস্বরূপ একটা জিনিস এই জায়গায় রাফি ভাই খেলা বড় হইছে এত বড় হইছে কি এর লিগা ভাই এই পার্ক আরে বড় করছে এইটা এই খেলনাই খেলে সে বড় হইছে রাব্বি খেলার জন্য রাব্বি কি দেখালো এই যে ওর ছোটবেলা থেকে খেলে অভ্যাস তখন নদী যাচ্ছিল ভাই আমি নদীতে প্রসাব করছিলাম ওস এই সাকিব নীরব এটা তার বাসার পাশে এলাকা উৎসাহে সবাই আসবা আইসা আমার নাম করে সব থেকে খেলবা উৎস বাবার টাকা বেশি ওর
গাইস এটা হলো আমাদের স্পিলিগের পাশে যে একটা রেস্টুরেন্ট, আপনারা যদি খুব খাবার মন চাই এখানে যে খাইতে পারেন। সাকিব নিরবের কয় ছেলে, তার বিয়ের আগে ছেলে হয়ে গেল, এগুলা হলো সাকিব নিরবের ছেলে, হাতি ঘুরা বিলাই সব তার ছেলে, বুঝছি তোমাদের মা ওই যে ওই বাচ্চাদের আম্মুরা এখানে খেলাধুলা করতেছে, হাতিদের মা দেখি কি কয়, ভাই বেটা রাব্বি ও লজ্জা বেশি, ওর প্রচুর লজ্জা, যাক স্বামীর ওজন বেশি না স্ত্রীর ওজন বেশি, এই যে স্ত্রী আর এই যে হলো স্বামী, ও কি ভালোবাসা, দেখা যাক গায়েস ওজনটা কার বেশি, স্বামীর ওজন বেশি না স্ত্রী ওজন বেশি, আর যে স্ত্রী কই উঠে আছে, আর এই যে হলো স্বামী আর উজে তাদের বাচ্চা একা খেলাধুলা করতেছে বাচ্চাদের রেখে, শোনো না বলি এই গল্পটা, তুমি যেখানে হয়েছিলে সব হে যে তাদের বাচ্চাদের এখানে উঠাবে, কিন্তু এটা অপাসে এখন বাচ্চারা মুড়ে দেখাও গোসল করে না, হে যে সাকিবের এটা স্ত্রী আর এই যে এটা হলো হাজবেন্ড, স্পিলিগে এখন বৃষ্টি শুরু হয়ে গেছে, এটা আমাদের স্পিলিগের সাথে আমাদের টাঙ্গাইল জেলা কারাগার, এটা হলো জেলা কারাগার গেস্ট হাউস, ওটা সাকিবের ভবিষ্যৎ গার্লফ্রেন্ড ওইখানে বড় হয়েছে। আমরা এই ব্লগে কি খুঁজে পেলাম, এই ব্লগে আমরা সাকিব নিরবের স্ত্রী কে খুঁজে পেলাম, হ্যালো গাইস আপনাদের মাঝে এখন বক্তব্য রাখবেন সাকিব নিরব, ব্লগার সাকিব নিরব কিছু বলো, যাই হোক তোমরা তো ব্লগটা দেখলা অবশ্যই, আর কি বলার কিছু নাই, নিরুন ভাই যেটা বললো ফার্স্টে যে আমরা ব্লগ কোনো লাইক কমেন্ট শেয়ার এগুলোর জন্য কিছুই না, এমনি জাস্ট ভালো লাগে যার জন্য আমরা ব্লগটা করি, আর করার মানে এটা আমাদের মনের ভাই আনন্দ হয় কারণ আমরা ব্লগ করতেছি এই জায়গায় সবাই মিলা ব্লগ করি জিনিসটা অনেক খুব ভালো লাগে সবাই, আর কি বলবো কিছু বলার নাই ভাই, তোমাকে একটাই অনুরোধ তোমরা সাবস্ক্রাইব করবা, বন্ধুদের জন্য কিছু বলবো না ভাই, তাদের জন্য ভাই বোন 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 ভাই বললে হবে, বন্ধুরাও তো ভিডিও দেখে, বন্ধুরাও তো অনেক ভিডিও দেখে, সব ভিডিও দেখে বান্ধবীরা বন্ধুরা দেখে, অবশ্যই তোমরা ভিডিও দেখবা লাইক কমেন্ট শেয়ার করবা, অবশ্যই আমাদের পাশে থাকবা আমরা যাতে মিলন ভাই জানে আরো অনেক অনেক ভিডিও তোমাদের উপহার দিতে পারে, কে সাকিব নিরব দিবে না, সাকিব নিরব দিব না কেন, তুমি পাশে থাকলে সবাই দিব, সব হবে সবাই দিবে, আসলে অনেক দূরে থেকে আসা হয়েছে তো যার কারণে হয়তো ব্লগ পেত, তাও অনেক ভালো হয়েছে ব্লগটা দেখবা অনেক মজা হয়েছে, এই ব্লগে কিন্তু একটা জিনিস তোমরা পাইয়া গেছো ঠিক আছে, স্ত্রী আমরা এটা সাকিব নিরবের স্ত্রী মনে রাখবেন, ২৫ তারিখে মিলন ভাইয়ের বার্থডে তো সবাই মনে রাখবা, উইশ করবা ইনশাল্লাহ, আমরা যাতে দোয়া করবা মিলন ভাইয়ের জন্য, চরম পাই না ভাই আমি বইলা দিছি ঠিক আছে। হ্যালো গাইস আপনারা তো আমাদের সম্পূর্ণ ব্লগটা দেখলেন, আর ব্লগটা আমাদের আজকে সম্পূর্ণ ব্লগটা ছিল যে এসপি পার্কটা আপনাদের এই ভিডিওর মাঝে প্রেজেন্ট করলাম আমরা, কারণ আসলে ব্লগটা করার কথা ছিল না, আপনারা তো প্রথমে দেখলেন যে নবরোজ ভাই মানে ফাইম ভাই কবে আসবে টাঙ্গাইল বা কিরকম তার চিন্তা ভাবনা, ওইটা আপনাদের মেসেজ দেওয়ার জন্য টাঙ্গাইলবাসীকে যার জন্য ভিডিওটা করা, আর আমরা এই ভিডিওটা বড় করার জন্য আজকে এসপি পার্কে ভিডিওটা করলাম, যাই হোক আপনারা যদি আমাদের এইভাবে সাপোর্ট ভালোবাসা দিয়ে
আমাদের পাশে থাকেন তাহলে আমরা টাঙ্গাইলের যে সব পার্ক আছে আর যেগুলো পিকনিক স্পট আছে ওই সব নিয়ে আমরা ব্লগ করার চেষ্টা করব। আসলে এই সব আপনাদের জন্য, আপনাদের ভালোবাসা সাপোর্টের জন্য। আর আপনারা আমাদের কমেন্ট বক্সে জানাবেন কোন জেলা বা কোন থানা নিয়ে আপনারা আরো ব্লগ চান। আমরা আশা করি আপনাদের এরকম সাপোর্ট পাইলে আমরা সামনে চিন্তা ভাবনা করতেছি ব্লগ করার জন্য ভালো কিছু মানে ক্যামেরা কিনবো, আরো কিছু সরঞ্জাম কিনবো। আপনাদের ভালোবাসা সাপোর্ট থাকলে, আর ধন্যবাদ গাইস আমাদের পাশে এতটা সাপোর্ট করে পাশে থাকার জন্য। আর আমাদের এই বছরের এইটাই শেষ ব্লগ, আর আমরা আশা করতেছি 2021 সালে আপনাদের নতুন মডেলে নতুন নতুন সুন্দর ব্লগ দেওয়ার চেষ্টা করবো আমরা। আর আসলে ব্লগটা করি ভিউয়ার বা সাবস্ক্রাইব বাড়ানোর জন্য না, আমরা করি আমাদের নিজের শান্তি আর হলো ভালো লাগে, যার জন্য ব্লগটা করা। আর যাই হোক, আপনারা ব্লগটা দেখে ভালো লাগলে আমাদের একটা করে লাইক দিবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তাই আমার ভীষণ খারাপ, চার দেয়ালে বন্দি, ইচ্ছে নেই আর করতে নতুন ভালো থাকার সন্ধি। মনটায় আমার ভীষণ খারাপ, চার দেয়ালে বন্দি।